কাংখ মহিলার এখন সংবাদ মেলে এটা রাজ্যত খলকনির সৃষ্টি করেছে এজন বিষয়ার বিরুদ্ধে উঠিছে যে বিষয়া এজন দুর্নীতি পরায়ণ বিষয়া তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠিছে কিন্তু একাংশ মহিলায় আদালতর দ্বারা নহয় এই মহিলা সকলে কব বিচাৰিছে যে বিষয়া এজন দুর্নীতি পরায়ণ বিষয়া নহয় আমি আপনাদের ভিডিও ওয়ালের জড়িয়ে সবিস্তারে জানাব বিচাৰিছো সমাজ কল্যাণ বিভাগের ব্যানার লগাই এখন সংবাদ মেল আয়োজন করেছে কেগুলো কিমান মহিলায় সমাজ কল্যাণ বিভাগের এখন ব্যানার লগাই এখন সংবাদ মেলর আয়োজন করেছে বিতর্কিত সূর্য বড়া ক্লিন চিট দিবলে উঠি পড়ে লাগিছে এসাম মহিলা ধুবুরীত 20 বছরে সমাজ কল্যাণ বিভাগের শীর্ষ পদবীত নিয়োজিত সূর্য বড়া আর সূর্য বড়ার বিরুদ্ধে যুক্ত বিভিন্ন অভিযোগ আছে সেই সময়তে একাংশ মহিলা ওলাই আছে সূর্য বড়াক সমর্থন করবর এগারী চিকিৎসকর পত্নীর বিরুদ্ধে পত্নীক অশালীন ব্যবহার করার বাবে এক বাতরি সবিস্তারে প্রকাশ হয়েছিল আর তারপরে এটা সংবাদ মেলত সাংবাদিকর প্রশ্ন নিক্ষুবিত হয়ে পড়েছে সমাজ কল্যাণ বিভাগের কিছু কর্মচারী কৈছে যে সূর্য বড়াক বিনা কারণে ফসওয়া হয়েছে সংবাদ মেলত বিতর্কিত সূর্য বড়ার পরিবর্তে পাতিলে কর্মচারী আদালত বা ন্যায়াধীশ নহয় এসাম কর্মচারী ক্লিন চিট দিয়ার চেষ্টা করলে সূর্য বড়াক এই সবিস্তারে আমি বাতরি জানাম আপনার প্রথমতে আমি এখন ফটো দেখাব বিচারি আপনি দেখিছে কেগুলো মহিলা এই মহিলা কেগুলির সন্মুখত এয়া সংবাদ মাধ্যমের মাইক্রোফোন অর্থাৎ বুম সমূহ আছে এই মহিলা কেগুলি আছে এইজন সূর্য বড়াক বসাবর সূর্য বড়ার বিরুদ্ধে এজন চিকিৎসকে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল চিকিৎসকজনে কৈছে যে সূর্য বড়াই চিকিৎসকজনের পত্নীক অশালীন ইঙ্গিত দিছিল আর চিকিৎসকজনে এখন সংবাদ মেলরও আয়োজন করেছিল কিন্তু উত্তর নিদিলে সূর্য বড়াই সূর্য বড়ার সলনি এই মহিলা সকল আহিছে উলাই যে সূর্য বড়া হেনো কোনো দোষী নহয় সূর্য বড়াই কোনো অশালীন ইঙ্গিত দিয়া নাছিল এই মহিলা কেগুলি উলাই আহিছে চিকিৎসকর বিরোধিতা করবর এই মহিলা কেগুলি এখন সংবাদ মেলর আয়োজন করেছে সংবাদ মেলখন 31 মার্চ 2023 হয়েছে আর আটাইতক ডর কথা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ধুবুরী অর্থাৎ সমাজ কল্যাণ বিভাগের ব্যানার লগাই এই মহিলা কেগুলি এই সংবাদ মেলখনের আয়োজন করেছে আদালতে নহয় এই মহিলা কেগুলিয়ে এটা ক্লিন চিট দিব বিচাৰিছে সূর্য বড়াক যিজন সূর্য বড়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে যে তেওঁক মহিলাক অশালীন ব্যবহার করে এইজন সূর্য বড়ার বিরুদ্ধে আরো বহুতো অভিযোগ আছে মহিলাক বেয়া ব্যবহার করে মহিলার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অশ্লীল মন্তব্য করে বলে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনিছে এজন চিকিৎসকে কিন্তু চিকিৎসকজনের মন্তব্যের বিরোধিতা করেছে এইকেগী মহিলায় এই মহিলা কেগুলি যুক্ত সময় সংবাদ মেলর আয়োজন করেছে সেই সময় কিন্তু সংবাদ মেলখন নিজের কথা কবর সূর্য বড়া উপস্থিত নাছিল আর এই কথায় সাংবাদিকে প্রশ্ন হিসাবে উত্থাপন করেছিল যে আপনার কিয় আহিলে আর সূর্য বড়া কিয় সংবাদ মেলত উপস্থিত না থাকিলে যদি সূর্য বড়া সচাকয়ে দোষমুক্ত যদি সূর্য বড়াই কোনো ধরনের দোষেই করা নাই যদি সমাজ কল্যাণ বিভাগের এই বিষয়াগী সচাকয়ে শুদ্ধ তেওঁ কিয় এই সংবাদ মেলখনত উপস্থিত না থাকিল আর দ্বিতীয়ত কথা কিয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টর ব্যানার লগাই এখন সংবাদ মেল আয়োজন করা হল কারণ সূর্য বড়ার ব্যক্তিগত জীবনের উপরতহে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার চরিত্রক লো প্রশ্ন উত্থাপিত হয়েছে এই প্রশ্ন উত্থাপিত হওয়ার সময় কিয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ধুবুরীর ব্যানার লগাই এই মহিলা সকলে সংবাদ মেল আয়োজন করলে প্রশ্ন করেছে সাংবাদিকে তেতিয়া উত্তর কি দিছিল মহিলা কেগুলি লই আছে সবিস্তারে স্পষ্টীকরণ দিয়ার নামত কিমান টাকা লৈছে ও মাই গড দিস ইজ গোইং ইন এ ডিফারেন্ট ডাইরেকশন দিস ইজ গোইং ইন এ ডিফারেন্ট ডাইরেকশন মহিলাৰ
সাংবাদিকে প্রশ্ন করেছে যে রাজীব বড়া বা সূর্য বড়া সূর্য বড়া কে উপস্থিত নাই এই বিশেষ সংবাদ মেলখন আপনি সংবাদ মেলখন দেখিছে 31 মার্চত অনুষ্ঠিত হয়েছে সংবাদ মেলখন আর পিছফালে আপনি এখন ব্যানার দেখিছে পিছফালের ব্যানার যদি আপনি ভালদরে চাই তাহলে তার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টর ব্যানার এখন লগায় বা পোস্টার এখন লগায় এই মহিলা কেগুলাকে সংবাদ মেলর আয়োজন করেছে মানুষে প্রশ্ন করেছে বা সাংবাদিকে প্রশ্ন করেছে যদি সূর্য বড়ার কোনো ভুলেই নাই তাহলে কেউ উপস্থিত নাই মহিলা কেগুলাকে কৈছে যে চিকিৎসক যিজন চিকিৎসকে অভিযোগ আনিছে সেই চিকিৎসকজনে আসলে ভুল করেছে চিকিৎসকজনে কোনো অভিযোগ আনবই নালাগিছিল চিকিৎসকজনে কৈছিল যে সূর্য বড়ার পত্নীক অশালীন ইঙ্গিত দিছে সূর্য বড়ায় চিকিৎসকজনের পত্নীক অশালীন ইঙ্গিত দিছিল কিন্তু সূর্য বড়াক এইবার বসাবর বাবে এই কেগুলি মহিলা আহিছে এই মহিলা কেগুলিকে কৈছে যে সূর্য বড়ার কোনো ভুলেই নাই চিকিৎসকজনে আসলে মিছা কথা কৈছে এজন চিকিৎসকর অভিযোগের ভিত্তিতে এখন সংবাদ মেল আয়োজন করা হয়েছে আর এই সংবাদ মেলখনে এটা সমগ্র রাজ্যত খলখনির সৃষ্টি করেছে অলপ আগতে বাইদেউ আপনি কইছে এই নিউজটো ভাইরাল হয়েছে আপনি চাইছে আপনি ধরেছিল প্রশ্ন উত্থাপিত হয়েছে যে কোন শুদ্ধ কোন ভুল যেটো সময়ত চিকিৎসকে কৈছে যে তেওঁৰ পত্নীক অশালীন ইঙ্গিত দিয়া হৈছে সেইটো সময়তে একাংশ কৰ্মচাৰী সমাজ কল্যাণ বিভাগৰ একাংশ কৰ্মচাৰীয়ে কৈছে যে সূৰ্য বৰুৱাৰ গাত কোনো ভুলেই নাই চিকিৎসকজনেহে প্ৰকৃততে ভুল কৰিছে এনেধৰণৰ অভিযোগ উত্থাপন কৰি এতিয়া সময়ত লক্ষণীয় হ'ব কোন শুদ্ধ কোন ভুল আৰু আৰক্ষীৰ তদন্তত এই কথা হয়তো স্পষ্ট হৈ পৰিব বা উপযুক্ত তদন্তত এই কথা হয়তো স্পষ্ট হৈ পৰিব কিন্তু এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাইছোঁ এখন সংবাদমেল বিশেষ সংবাদমেল কেইগৰাকীমান মহিলা এই মহিলাগৰাকী কেইগৰাকী ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্টৰ কৰ্মচাৰী তেওঁলোকে আয়োজন কৰিছে এই সংবাদমেলখন এই সংবাদমেলখন এইগৰাকী সূৰ্য বৰুৱাৰ সমৰ্থনত তেওঁলোকে আৰম্ভ কৰিছে বা আয়োজন কৰিছে কিন্তু সূৰ্য বৰুৱা সেই সংবাদমেলখনত উপস্থিত নাছিল যিজন সূৰ্য বৰুৱাৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে যে তেওঁ এগৰাকী কৰ্মচাৰী অৰ্থাৎ এগৰাকী মহিলাক অশালীন ইংগিত প্ৰদান কৰিছিলে আৰু তেওঁৰ স্বামী অৰ্থাৎ মহিলাগৰাকীৰ স্বামী চিকিৎসকজনে এখন সংবাদমেলৰ আয়োজন কৰি এই কথা ৰাজহুৱা কৰিছিলে আৰু তাৰপিছতে এতিয়া দায়িত্ব আছিল সূৰ্য বৰুৱাৰ যে ৰাইজক জনোৱা যে সেইটো সঁচা নে মিছা কিন্তু সূৰ্য বৰুৱা নিজে উপস্থিত নাথাকি কেইগৰাকীমান মহিলাৰ দ্বাৰা এই সংবাদমেলখন আয়োজন কৰিছে তেওঁক শুদ্ধ বুলি ক'বৰ বাবে ঠিক একেটা সময়ত এই সূৰ্য বৰুৱাৰ হৈ যিখন সংবাদমেল আয়োজন কৰা হৈছিল সেই সংবাদমেলখনত কিন্তু স্পষ্টভাৱে ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট ধুবুৰীৰ পোষ্টার লগা হয়েছিল বা ব্যানার লগা হয়েছিল এটা সময়ে কব যে সূর্য বড়া শুদ্ধ নে ভুল
আমি স্পষ্টীকরণ দিছো।